এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কে হচ্ছে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ, ডক্টর ইউনূস না বিএনপি? ডক্টর ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছেন ফখরুল্লাহ, বললেন ওবায়দুল কাদের। বহু নোবেল বিজয়ী আছেন যাদের কারাগারে যেতে হয়েছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ কে, এই প্রশ্ন এখন রাজনীতির মাঠে বড় হয়ে দেখা দিয়েছে। কারণ বিএনপির বিরুদ্ধে কথা বলতে বলতে হঠাৎ করে যেন আওয়ামী লীগ আক্রমণের কামান ডক্টর ইউনূসের দিকে ঘুরিয়েছেন। গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতিতে ইউনূসের সঙ্গে সরকারের দ্বৈরথ এবং বিরোধ জাতীয় ও আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সরকারের প্রধান প্রতিপক্ষকে ডক্টর ইউনূস নাকি বিএনপি? বিএনপি এক দফা আন্দোলন করছে, আওয়ামী লীগের নেতারা সকাল সন্ধ্যা বিএনপির সমালোচনা করছেন, বিএনপির আন্দোলনের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরছেন। কিন্তু বিএনপির আন্দোলনের মাঝপথে দলের মহাসচিব এবং আরও কয়েকজন সিনিয়র নেতার বিদেশ যাত্রা আন্দোলনকে কাদায় আটকে দিয়েছে। আর এই সময় যে বিএনপিকে আওয়ামী লীগ আরও কোণঠাসা করবে, তার বদলে আওয়ামী লীগ যুদ্ধক্ষেত্রের আরেকটি দরজা খুলে দিয়েছে। সেই দরজাটি হল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লড়াই। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে দানকরের মামলায় ডক্টর ইউনূস পরাজিত হয়েছেন। 12 কোটি টাকার বেশি তিনি দানকর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন। এখন ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেওয়ানি এবং ফৌজদারি দুটি মামলায় চলছে। দুর্নীতি দমন কমিশন অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত করছে। এইসবের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস লবিস্ট ফার্ম ভাড়া করেছেন সিজিয়ন পিয়ার নামের একটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিবৃতি সংগ্রহ করেছেন। 160 জন বিশিষ্ট ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং স্থগিত করার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, হিলারি ক্লিন্টন ইউনূসের পক্ষে বিশ্বের নেতৃবৃন্দকে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে এক টুইট বার্তা দিয়েছেন। সবকিছু মিলিয়ে এখন ইউনূস বনাম বাংলাদেশ সরকারের যুদ্ধ দৃশ্যমান হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এর ফলে স্পষ্ট হয়ে গেছে, সরকার ইউনূসের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয়। সরকার যেমন বিএনপিকেও আন্দোলনের মাঠে ছাড় দিবে না, তেমনি ইউনূসের ব্যাপারেও তার অবস্থান থেকে সরে আসবে বলে মনে হচ্ছে। দুই দিক থেকে সরকার কেন যুদ্ধ করছে, এরকম প্রশ্ন জনমনে উঠেছে। সরকার কি ইচ্ছে করেই যুদ্ধের সবগুলো ফ্রন্ট খুলে দিচ্ছে, নাকি সরকারকে জালে পেঁচানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এসব করছে? এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষকদের দুই ধরনের মতামত। কেউ কেউ মনে করছেন ইউনূস এবং বিএনপি ইস্যুটি একটি অন্যটির পরিপূরক, দুটি আলাদা কিছু নয়। বিএনপির আন্দোলন এবং বিএনপিকে পুনর্জন্ম দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র, সুশাসন, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলে বিএনপিকে রাজনীতির মাঠে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য হল বাংলাদেশে একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় রাখা। আর এটি রাখার ক্ষেত্রে ডক্টর ইউনূস তাদের বড় একজন পরামর্শ বা উপদেষ্টা কিংবা পছন্দের ব্যক্তি। এর আগে 2007 সালে যখন 1-11 আনা হয়েছিল, তখন ডক্টর ইউনূসকে মাথায় রেখেই অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা হয়েছে। কিন্তু সেই সময় ডক্টর ইউনূস রাজি হননি, এই কারণে যে একটি মাত্র 2 বছরের মেয়াদেই থাকবে। বর্তমানে ডক্টর ইউনূস 83 বছর বয়স্ক। তিনি নিঃসন্দেহে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বা অনির্বাচিত সরকার প্রধান হবেন না, কিন্তু তিনি যে আওয়ামী লীগকে হটাতে চান তার জন্য, নিজের অস্তিত্বের জন্যই, তার মামলা এবং দুর্নীতির অভিযোগ থেকে মুক্তির জন্য, এটি আর গোপন বিষয় নয়। ডক্টর ইউনূস তার মামলা এবং তার বিরুদ্ধে অভিযোগগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই বিরোধী দলের আন্দোলনকে সমর্থন করেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিকেও প্রচ্ছন্নভাবে উস্কিয়ে দিতে চান। আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরকারের সাথে একটি মুখোমুখি অবস্থানে চলে গেছে। আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপি একই সূত্রে গাঁথা। সরকার এই দুই শত্রুকে একসঙ্গে টার্গেট করেছে, না হলে এই দুই শত্রুর সমঝোতা সরকারকে দুর্বল করে ফেলবে। আন্দোলনে ব্যর্থ বিএনপি নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মির্জা ফখরুল সাহেবরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন, আন্দোলন এখন আর জমে না, বাজারে ভাটা পড়ে গেছে। এমত অবস্থায় আবার নতুন খেলা ডক্টর ইউনূসকে নিয়ে শুরু করেছেন আপনারা। মির্জা ফখরুলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে পরাজিত হয়ে আবারও 1-11 দুঃস্বপ্ন দেখছেন, আন্দোলনে পারলেন না, শেখ হাসিনাকে হটাতে হবে। কিভাবে হটাতে হবে? 1-11 মতো ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি নতুন সরকার, এমন কথাবার্তা বাজারে শোনা যাচ্ছে। সেই দুঃস্বপ্ন দেখছেন কিনা আমি জানি না। 1-11 সময় ডক্টর ইউনূস সাহেব কম চেষ্টা তো করেননি, তখনও ওনার ক্ষমতার খায়েশ হয়েছিল, কিন্তু সেই খায়েশ পূর্ণ হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্ষেপ করে বলেন, আমরা এমন দেশে আছি যে দেশে আমরা রাজনীতিতে সহঅবস্থান করতে 75 খুনিদের সঙ্গে সহঅবস্থান করছি, জাতীয় চার নেতার হন্তারকের সঙ্গে, তাদের সঙ্গে আমাদের রাজনীতি করতে হচ্ছে।
বিএনপিকে দোষারোপ করে ওবায়দুল কাদের বলেন, 21 আগস্টের আলামত যারা নষ্ট করেছিল, যারা হত্যাকাণ্ডকে চাপা দিতে জজমিয়া নাটক সাজিয়েছিল, তাদের সঙ্গে আমাদের রাজনীতি করতে হচ্ছে, এটা দুর্ভাগ্য। স্বাধীন দেশ এখন মনে হয় এই দুর্ভাগ্য দেশ স্বাধীনতার চেতনা বিরোধী মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিরোধী শক্তিগুলোকে সহবস্থানে নিয়ে এসেছে। দ্বাদশ নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, একটু দ্বিধা লাগে যখন দেখি অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে উপদেশ আসে। আসল কথা হলো অবাধ সুষ্ঠু নির্বাচনের এটাকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা, বাংলাদেশের নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ভণ্ডুল করা, নতুন খেলা। পরিষ্কার করে বলতে চাই, বাংলার মাটিতে এই খেলা, এই অশুভ খেলা আমরা খেলতে দিব না। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে বিশ্ব নেতাদের বিবৃতির বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এরকম বহু নোবেল বিজয়ী আছেন যাদের পরবর্তীতে কারাগারেও যেতে হয়েছে। একজন নোবেলজয়ীর বিষয়ে আপনারা এত উদ্বেগ কেন? তার অপরাধটা আপনারা দেখেন না? তিনি যে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে ব্যবসা করেছেন, সেটি উনি করতে পারেন কিনা সেটি বিবেচনা করবেন না। মঙ্গলবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডেকেছে সরকার প্রধান। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের আইন না মানলে মামলা তো হবেই, বিচার বিভাগ তো স্বাধীন। আপনারা নিজেদের পক্ষে গেলে সাধুবাদ জানান, কিন্তু নিজেদের পছন্দের মানুষ অন্যায় করলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে বিবৃতি দেন। শেখ হাসিনা বলেন, নোবেলজয়ী যার জন্য আজ বিদেশিরা বিবৃতি দেন, তিনি একটি ব্যাংকের এমডি পদের জন্য পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম, নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু করব, আমরা সেটিই করেছি। তিনি যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রশ্ন রেখে বলেন, আপনারা বাংলাদেশের উন্নয়ন দেখেন না? 14 বছর আগে বাংলাদেশ কোথায় ছিল, এখন কোথায় আছে? আপনারা আমাদের নির্বাচন নিয়ে এত উপদেশ দেন, খালেদা জিয়ার সময়কার ঢাকা দশাসন ও মাগুরার উপনির্বাচন নিয়ে তো কোনো বিবৃতি দিলেন না, তখন আপনাদের উদ্বেগ কোথায় ছিল? প্রধানমন্ত্রী বলেন, আপনারা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন, জিয়াউর রহমান হ্যাঁ না ভোট করেছিলেন, তখন কোথায় ছিল আপনাদের এই উদ্বেগ? দেশের সামনে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, অংশগ্রহণ বলতে কি বোঝাতে চাইছেন? আমি জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কোনো দল ভোটে অংশ না নিলে কি ভোট অংশগ্রহণমূলক হবে না? আমাদের স্থানীয় সরকার নির্বাচন কি অংশগ্রহণমূলক হয়নি? তহবিল গঠন করা হয়নি। এছাড়া কোম্পানির লভ্যাংশের 5% শ্রমিকদের দেওয়া কথা থাকলেও তা দেওয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এই মামলা করা হয়। ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে।